সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল একদম চা রেডি আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য, কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর ওকে এখন আমি চা দিও না। আর আমি চা নিয়ে বসে পড়েছি সঙ্গে টিভি নিয়ে। আর ভেবো না যে আমি সকাল সকাল টিভিতে কোনো আতঙ্কের খবর শুনছি, আমি এখানে একটা নিউজ চ্যানেল খুলিনি এখনও পর্যন্ত, একটা সিরিয়াল দেখছি। তো ওর বাবাও বসে পাশেই চা খাচ্ছে, ছেলে এখনও ওঠেনি। তো 7টা বাজে এখন প্রায় সকাল। আর আজকে এই এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আমার কাজের চাপ, কাজের চাপের কারণেই উঠতে হয়েছে। আর আমার ছেলে এই মাত্র বলছিলাম ওঠেনি, এই মাত্র উঠে আমার কাছে দৌড়ে চলে এলো আর এসেই বলছে আমাকে একটু আদর করো, আর তাই আমি ওকে একটু আদর করে নিচ্ছি। তো যাই হোক, আমি চাটা শেষ করে নিয়ে আমি আমার যে রোজকার গৃহকর্ম আছে তাতে লেগে পড়ব। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেকার চৈতালি। আর আমি চৈতালি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করবো বলে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:05, আর এখন থেকে আমি বক বক করতে এলাম তোমাদের সঙ্গে, কারণ সকাল থেকে এতটুকু সময় পাইনি। আচ্ছা, তার আগে বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। কারণ আমাদের এখন ভাবতে হবে যে আমরা ভালো আছি, যত বেশি কষ্ট পাবো, যত বেশি আতঙ্কে থাকবো, তত নিজেদের শরীর খারাপ হবে। আরে বাবা, করোনা না আর অ্যাটাক করুক, অন্য কিছু রোগ অ্যাটাক করে ফেলবে। আর এখন অন্য কিছু রোগ মানে অ্যাটাক যদি করে, কোনো ডাক্তারখানা বা হসপিটালে যাওয়া মানে বেশি বিপজ্জনক। তাই জন্য সবসময় হাসতে থাকো, মনকে খুললাম খুল্লা রাখো, একদম সবসময় মনের ভিতরে আনন্দ রাখো, তাহলে কোনো রোগ অ্যাটাক করতে পারবে না। তো সেই কারণেই বন্ধুরা ভালো থেকো, আর আমিও ভালো আছি। আর এখন বললাম 12:05, সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল, সেই জন্যই তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি যে ওর বাবা এখন একটু রুটিনটা চেঞ্জ করেছে, তো সেই কারণে সকালবেলা বললো যে আমি একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাব, মানে সেই অফিসের মতো আর কি। তো সকালবেলা ভাত খেয়ে, মানে একটা, দেখো এত দিন ধরে, এতগুলো বছর ধরে আমি একটা শিডিউলে কাজ করেছি, মানে 3:30 অবধি আমি আমার খাওয়া, 3:30 সময় খাওয়া, তো সেই শিডিউলে কাজ করেছি। এখন যদি কেউ বলে আমি 11টার সময় ভাত খেয়ে যাব বা 12টার সময় ভাত খেয়ে যাব, তখন আমার কী সমস্যা হবে বলো তো? তো সেই কারণে আমার প্রচণ্ড মানে কষ্ট হয়েছে। আর এবার থেকে ভাবছি না রাত্রে আনাজটা কেটে রাখবো, আনাজটা কেটে রাখলে অনেকটা সুবিধা হয়, কাটতে কুটতে প্রচুর সময় লাগে। তো যাই হোক, লাইটটা অফ করে দিই। তো ওই কারণে আমার দেরি হয়ে গেছে আর কি, আর ক্যামেরাও আমি অন করতে পারিনি। সেই সকালবেলা একটুখানি ক্যামেরা অন করে চা খেলাম, ব্যাস। তারপর থেকে সেই যে আমার গৃহকর্মে আমি লাগলাম, আর আমি তারপর থেকে একটু বসিনি, এই জাস্ট বসলাম। আর ছেলে ওখানে বসে টিভি দেখছে, ওই যো টিভি দেখছে বসে, আর হচ্ছে ব্যাস ছুটে চলে এলো, টিভি দেখছে। আর আমি এখন হচ্ছে 12:05 ওকে এখন খাওয়াবো, খাওয়াবো কেন, অনেকটা সকাল খেয়েছে। আর সকালবেলা আজকে আমি হচ্ছে ঘুগনি করেছিলাম, সকালে খাওয়ার জন্য ঘুগনি করেছি, আমি ঘুগনি মুড়ি খেয়েছি, মুড়ি ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর ছেলে আর ছেলের বাবা শুধু ঘুগনি খেয়েছে, বলছে না মুড়ি ফুড়ি খাবো না, শুধু ঘুগনি খাবো, কারণ সকাল সকাল ভাত খেয়ে নেবো, ওই কারণে ওর বাবা খায়নি, আর ছেলে তো মুড়ি টুড়ি খায় না, বাদ দাও, শুধু ঘুগনি খেয়েছে। তারপর একটু কলা খেয়েছে, কাঁঠালি কলা। আর এখন 12:00, এখন বলছে ভাত খাবো, তো ভাত খাইয়ে দেবো, কোনো অসুবিধে নেই, রান্না তো হয়ে গেছে। তো আজকে ও মানে ওর বাবাকে বলেছিলাম যে নিরামিষ খাবে, চা খেতে খেতে বসে বলছিলাম যে নিরামিষ খাবে, রোজ তো মাছ ডিম খাওয়া হয়, চলো না আজকে নিরামিষ খাই। বলে কি হ্যাঁ হলেই হলো, কোনো অসুবিধে নেই, আমাকে বলছে কোনো অসুবিধে নেই, নিরামিষও খাওয়া যাবে, ভালো কথা। তো আমি নিরামিষ রান্নাবান্নাই করলাম, সে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী রান্নাবান্না করেছি। আমি নিরামিষ, নিরামিষ মানে মানে পেঁয়াজ টেয়াজ থাকবে, মানে আমরা আসলে কোনো বার ব্রত বা মানে বৃহস্পতিবারে খাবো না, কি শনিবারে খাবো না, কি সোমবারে খাবো না, অনেকের বারণ থাকে, তো সেদিন তারা মানে মা পেঁয়াজ রসুন মসুর ডাল অনেক কিছুই খায় না, কিন্তু আমার ওইসব বারটারের কোনো বারণ নেই। এমনি ইচ্ছে হলো যে নিরামিষ খাবে, তো ওই কারণে নিরামিষ মানে মাছ ডিমটা বন্ধ আর কি। বলে হ্যাঁ খাবো, অসুবিধে নেই। এবার যখন ওর বাবাকে ভাত দিয়েছি, সে তো অলরেডি খেয়ে বেরিয়ে গেছে বললাম, যখন তাকে ভাত দিয়েছি, ভাতে বসার সাথে সাথে বলছে একটা ডিম ভেজে দাও তো। ডিমটা আমি যেন কোথায় শুনেছিলাম, ডিমটা নিরামিষ আমিষ নয়, আমাকে বলছে, বুঝতে পারছো? তাহলে আমি বললাম ও এই হচ্ছে তোমার নিরামিষ খাওয়া। তো যাই হোক, তারপর ডিম ভেজে দিলাম, আমি আমার পেঁয়াজ লঙ্কা ফঙ্কা কেটে আমি আর ডিম টিম ভাজতে পারছি না, ঝটপট আমি ডিম পোচ করে দিলাম, ডিম পোচ করে দিলাম, সে ডিম পোচ দিয়ে খেয়ে চলে গেলো, মানে নিরামিষ খেয়ে চলে গেলো, বুঝতে পারছো তো, চলে গেছে। আর এখন আর ছেলেকে তো ডিম দিতেই হবে, সেটা আমরা নিরামিষ খাবো বলেছিলাম ছেলেকে। ওই দিকে যা, কার্টুনটা বেশ ভালো হচ্ছে। আর ছেলেকে তো ডিম সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যেই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর কি,
কারণ ও তো আর সবজিপাতি কিছুই খায় না, ওর জন্য ডিম দিতেই হবে। আমি নিরামিষই খাবো, যেটা বলেছি সেটাই করবো, সকালবেলা যেটা মনস্থ করেছি যে নিরামিষ খাবো তো নিরামিষই খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি আমি। এই যে এখানে রান্না করেছি হচ্ছে ডাল, ডাল করেছি মানে মুগের ডাল চিচিঙ্গা দিয়ে আর ঝিঙে দিয়ে করেছি। এই ডালটা খুব চাপচাপ হয়, এই ডালটা না খুব চাপচাপ হয়, দেখো একদম চাপচাপ ডাল, এই যে পাতলা ডাল নয় একদম চাপচাপ ডাল। আর এই ডালটা হচ্ছে চিচিঙ্গা মানে ঘি ফোড়ন দিয়ে, তেল দিইনি, ঘি এর মধ্যে কালো জিরে আর হিং, হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর চিচিঙ্গা দিয়ে হচ্ছে মুগ ডাল করেছে। এটা খেতে খুব টেস্টি হয়, নামাবার আগে একটু মিষ্টি দিতে হয় আর কি। অনেকে নারকেলও দেয় বাট নারকেল নেই তাই দিইনি, হিং ফোড়ন দিয়ে মানে তেল দিইনি, ঘি রান্নাটা করেছে। আমি একটু কিছু রান্না শেয়ার করতে পারিনি আজকে, মানে বললাম না যে কীভাবে রান্না করেছি আমি জানি, নাহলে 12:05 মধ্যে আমার সব কাজ সারা হয়। এই ডাল করেছি আর হচ্ছে এখানে বরবটি আলু ভেজেছি, ওর বাবা তো খেয়ে চলে গেছে না, আমি খাবো আর অল্প থাকবে থাকবে রাতের জন্য, কারণ ছেলে খায় না, আলু ভাজা খায় বাট আলুর মধ্যে বরবটি দিয়েছি তিনি আর খাবেন না। আর এইখানে হচ্ছে করেছি আলু চোখা, এটা ছেলের, আর ছেলের ডিম, এই যো ডিম সেদ্ধ। আর হচ্ছে এখানে আলু চোখা ওই মানে লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছি। আর ওখানে করেছি ঢ্যাঁড়স আলুর সর্ষে দিয়ে ঝাল, ঢ্যাঁড়স আলুর ঝাল করেছি। ব্যাস এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। ওর বাবা তো বললাম ডিম পোচ করে দিয়েছি মানে নিরামিষ খেয়েছে, ডিম পোচটা নাকি কোথায় একটা শুনেছে নিরামিষ। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না, এই সবই করেছি, ব্যাস নিরামিষ, ঝিঙে দিয়ে হিং ফোড়ন দিয়ে ডাল, আলু চোখা আর ঢ্যাঁড়স আলুর ঝাল আর বরবটি আলু ভাজা, ব্যাস এই রান্নাবান্নাই করেছি। ব্যাস এবার হচ্ছে ছেলেকে খাওয়াবো, কারণ ও খিদে খিদে করছে আর সকালটা খেয়েছে, বললাম ছেলেকে খাইয়ে দেবো। তো আর এই ডালটা তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে ডালটা খেতে, ওর বাবা খুব একটা পছন্দ করে না কিন্তু আজকে দেখলাম যে খেলো, তেল দেবে না, ঘিয়ের মধ্যে হিং ফোড়ন দেবে, দারুণ সুন্দর গন্ধ বেরোয়। আর ঝিঙে চিচিঙ্গা দিয়েই করি। তো চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তোমাদের সঙ্গে পকবক করবো, মানে খাইয়ে নিয়ে না নিজেও খেয়ে নেবো, মানে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে ফেলবো, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে একদম ফ্রেশ হয়ে বসবো, বসে তোমাদের সঙ্গে আবার বকবক করবো। সন্ধ্যেবেলা বসে পড়েছি মা ছেলেদের প্যাটিস নিয়ে, কারণ ওর বাবা যেহেতু এখনও আসেনি তাই চা ফা কিছু করিনি, দুজনেই ছেলে যেহেতু প্যাটিস খাচ্ছে তো আমিও একটা প্যাটিস খেয়ে নিলাম আর কি। আর আমার ছেলে তো এখন প্যাটিস প্রেমিক হয়ে গেছে আর কি, যে কী ভালোবাসছে জানি না ওকে, সেই ওই কারখানা মানে ওই বেকারিতেই বসিয়ে দিয়ে আসতে হবে। আর খাচ্ছে আর আমাকে বলছে হেভি লাগছে খেতে, হেভি লাগছে, আর একটু একটু করে খাচ্ছে, আর দেখতে পাচ্ছ মেঝেটাতে কতখানি ছড়িয়েছে, মেঝেটা কী নোংরা করেছে। ওকে থালা দিয়েছি বড়ো, যে থালায় রেখে খা, কারণ এগুলো থেকে ভেঙে খুব গুঁড়ো গুঁড়ো পড়ে। তো যাই হোক এগুলো মা ছেলেতে বসে খেয়ে নিচ্ছি, আর এরপরে হচ্ছে আমি ওকে মানে পড়তে বসাবো আর কি। যদিও আজকে ও দুপুর থেকে পড়েছে, অনেকটাই পড়েছে আজকে। আবার চলে এলাম তোমাদের কাছে, একটুখানি প্যাটিস প্যাটিস খাওয়া হলো মা ছেলের, খেয়ে চলে এলাম। ওর বাবা এখনও আসেনি, ছেলেটাকে পড়াচ্ছিলাম, সেই দুপুরের সময় তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে বকবক করতে আসবো, কিন্তু আর বকবক করতে আসেনি, কারণ হচ্ছে ছেলেটাকে নিয়ে পড়তে বসেছিলাম। ওর সেই সন্ধে হলে এই কার্টুন আছে, ওই কার্টুন আছে, সেই কার্টুন আছে, এরকম বলতেই থাকে। তো ওই কারণে কার্টুন যদি দেখতে হয় ভাই দুপুর থেকে পড়ো। তো দুপুরবেলা একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে এক বন্ধুর সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা হলো, বান্ধবীর সাথে অনেকক্ষণ কথা হলো, মনটা ভালো লাগলো। দেখো অনেকক্ষণ কারোর সঙ্গে না মানে কথাটা বললে পরে বেশ ফ্রি লাগে, হালকা লাগে। তো অনেকক্ষণ কথাটা হলো, তারপরে সন্ধে হয়ে গেল, সেও সন্ধে দেবে আমিও সন্ধে দেবো, তাই ফোন রাখতে পারো, নাহলে হয়তো আমাদের কথা চলতেই থাকতো। মানে আমি তো একটা বাচাল মানে যাকে বলে একদম মানে বকতে পেলে আর কিছু চাই না, আর যদি মনের মতো মানুষ পাই, অবশ্যই মনের মতো মানুষ পেতে হবে। আর ওই জন্য আমি এর আগেও বলেছি, আমাকে অনেকে অহংকারী টহংকারী অনেকে বলে আর কি, কথা কম বলি হ্যান ত্যান, কিন্তু কী বলতো আমি যদি মনের মতো মানুষ পাই তার সঙ্গে এত বকবক করি, এত বকবক করি, আর ঘড়ির কাঁটা যে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আর দেখি না আর কি। মানে আমি এই রকমই, মনের মতো মানুষ পেলে প্রচুর বকতে পারি, বাচাল হয়ে যাই তখন আর কি। আর তারপরে তো সন্ধ্যের সন্ধ্যে দেওয়া হলো, দিয়ে ছেলেটাকে পড়তে বসালাম, পড়তে বসা তো ঘোড়ার ডিম, এই খাতা বই সব ছড়িয়ে রেখে এই হচ্ছে, আর ওখানে ও আঁকিঝুঁকি করছে। যেই বললাম ঠিক আছে আমি তো অনেকক্ষণ আমার বন্ধুদের সঙ্গে কথা বলি না, তাহলে একটু ক্যামেরাটা অন করি, তুই তোর লেখাটা লিখছিস রেখ, অমনি তখনও হচ্ছে আঁকিঝুঁকি করতে আরম্ভ করে দিল আর কি। সাপ ব্যাং কী আঁকছে ভগবান জানে, ও ছাতার মাথা কী আঁকছে, করোনা ভাইরাস। বাবা আর করোনা করোনা বলিস না রে বাবা, আর বলতে ভালো লাগছে না, দেখি 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 কি করোনা ভাইরাস দেখিস, দেখি
করোনা ভাইরাসের আবার চোখ হয়েছে, পিঙ্কি পিঙ্কি মানে পিঙ্ক পিঙ্ক ঠোঁট হয়েছে, এই যে করোনা ভাইরাস। সবাইকেই দেখা, তুই যখন আঁকছিস পেন দিয়ে এইসব করেছে, আমি ওকে লিখতে দিয়েছি এইসব করেছে বসে। করোনা ভাইরাস দেখতে পাচ্ছ, করোনা ভাইরাসের চোখ, মুখ, কপালে টিপ, কপালে টিপ, চোখ, মুখ, এই হচ্ছে করোনা ভাইরাস। সুন্দরী করোনা ভাইরাস, যাই হোক স্বচক্ষে দেখে নিলাম করোনা ভাইরাস, স্বচক্ষে দেখা সৌভাগ্য হলো করোনা ভাইরাসকে। এই সবগুলো করছে বসে বসে, ওর পড়াশোনা হবে, ওর কিচ্ছু হবে না, আর আঁকিস না, ওইসব করে খাতা পাতা নষ্ট করছে। ওগুলো করিস না, ওগুলো বিপজ্জনক জিনিস, চলে আসবে করোনা ভাইরাস তাহলে, ওগুলো আঁকতে নেই। আবার আঁকতে বসে গেলো, ওইসব করছে বসে বসে করোনা ভাইরাস। ওকে যে করোনা কীভাবে ওকে মানে কি বলবো আর, বলে লাভ নেই। হ্যাঁ ভালো তো লাগবেই। আর এখন ওর বাবা আসেনি, প্রায় 7টা বাজে, এখনও ওর বাবা আসেনি। আর এখন ওর পাতা মানে খাতাপত্র বই যা আছে সব গুটোবো, গুটিয়ে রান্নাঘরে যাবো, কারণ ছেলে আজকে বলেছে সন্ধ্যাবেলা রুটি খাবে, রুটি খাবে মানে সন্ধ্যাবেলা রুটি খাবে না, সন্ধ্যাবেলা আমাকে বলেছে রাতে রুটি খাবে। বাচ্চাদের এরকমই কথাবার্তা ভুল হয়ে যায় আর কি। তো রুটি করতে যাবো, আর রুটি কী দিয়ে খাবে বলেছে না, কী দিয়ে খাবি তাহলে রুটি, একটু ছোলার ডাল করে দিই বা একটু ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে, মানে ছোলার ডাল ঘুগনি এই টাইপের। আর সকালে ঘুগনি রয়েছে, সকালবেলা করেছিলাম ঘুগনি টিফিনে করেছি, এবার ঘুগনিটা গরম করে দেবো, রুটি খাবি বলে না আমি সকালের ঘুগনি বিকেলে খাবো না। বাবা কোন মায়ের কি ছেলে, যার মা সব খায়, পান্তা মান্তা যা পায় খায়, তার ছেলে বলে কি না সকালের ঘুগনি বিকেলে খাবো না। কি করে দেবে না আমাকে, আলু সেদ্ধ করে দেবে, মানে আলু চোখা ওই রুটির মাঝখানে দিয়ে, ওপরে সস দিয়ে, একটু শশা কুচি দিয়ে, একটু শশা কুচি দিয়ে রুটিটাকে রোল করে দেবে, মানে আলুর রোল রুটি না কি বলে জানি না, ওইটা খাবে, ওইটা খাবে। যাই হোক ওইটাই করে দেবো। আর আমাদের তো ভাত করবো, কারণ ওর বাবা তো ভাতের পোকা, ভাত করবো। আর রান্না তো এবার আছেই, সে বলেছিলাম তোমাদেরকে মুগের ডাল করেছি, কীভাবে কী করেছি সেটা বলেছিলাম, ঢ্যাঁড়সের ঝালটা রয়েছে। এবার ওবেলা তো নিরামিষ মানে ডিম দিয়ে নিরামিষ হয়েছে আর কি, এবেলা ভাবছি একটু মাছের ঝাল করবো। দেখা যাক কী করি না করি, এখনও ভাবিনি কিছু। কি ওর বাবা আসুক, আসলে ওর বাবা না আসলে না আমার না খাওয়ার কোনো জ্বালা নেই জানো তো, আমি যা পাই তাই খাই, সত্যি কথা বলতে চান, আমি যা পাই তাই খাই, মানে কোনো ব্যাপার না। কোনো দিন যদি রাত্রে না ইচ্ছে করে আমি মুড়ি খাই মানে খেয়েও কাটিয়ে দিতে পারি, পাউরুটি থাকলে পাউরুটি খেয়েও কাটিয়ে দিতে পারি, আমার খাওয়ার কোনো জ্বালা নেই। কিন্তু ওর বাবার এটা নয় ওটা, ওটা নয় সেটা, সেটা নয় ওটা, এরকম একটা ব্যাপার। তো ওর বাবা আসুক, আসলে পরে জিজ্ঞেস করবো যে মাছ ভাজা খাবে, কি মাছের ঝোল খাবে, কি ঝাল খাবে, যা খাবে তারপরে করবো, কারণ খেতে এখনও বহু রাত, 11টা 11:30 আগে আমরা খাই না, এখন মোটে 7টা বেজেছে। যাই হোক ওর খাবারটা আগে করতে হবে। আর তুই করোনা ভাইরাস দেখাস না, সবাই ভয় পেয়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে তো করোনা ভাইরাস না, 6টা করোনা ভাইরাস তো সবাই ভয় পেয়ে যাবে তোর করোনা ভাইরাস দিয়ে, ভয়ঙ্কর করোনা ভাইরাস। যাই হোক স্বচক্ষে দেখতে পেলাম, বলো আমরা কী সুন্দর করোনা ভাইরাস, যা দেখেছি টিভিতেই দেখেছি, তাও সত্যিটা নয়, মানুষের কল্পিত একটা মানে প্রতিমূর্তি যাকে বলে দেখতে পেয়েছি, আমার সেইটা সবসময় দেখে দেখে ওরা ওটাও আঁকছে আর কি। তো চলো রান্নাঘরে যাই, পরে আবার বকবক করবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমি সেই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরে হচ্ছে ওকে খাওয়ানো হলো, সেই ও যেই রুটি বলেছিলো সেই রুটি ওকে করে দেওয়া হলো, খাওয়া হলো, খেয়ে এখনও ঘুমিয়েও পড়েছে, মানে সারাদিনের ব্যাটারির চার্জ শেষ, এখনও ঘুমিয়ে চার্জ দিচ্ছে আর কি। আর এখন প্রায় 11:30 বাজে, 11:25, এখন আমরা খেতে যাব। তো ভাবলাম ব্লগটা শেষ করতে হবে, কারণ খাওয়ার পরে বাসন মাজা, তারপরে এসে আবার ঠিক এই জায়গায় এইভাবে বসে আমি তোমাদের ভিডিও দেখি। আর এই যো আমার আমার রাজপুত্র ঘুমাচ্ছে, আর কোনো হুঁশ নেই, আর কোনো হুঁশ নেই। আর এই সময় আমি ওকে মন ভরে আদর করি, এই সময় আমি ওকে মন ভরে আদর করি। এই ক্যামেরা অন আছে, ক্যামেরা অন, মুখ দেখাবি না, ক্যামেরা অন আছে, মুখ দেখাবি না, মুখ দেখাবি না, আর কোনো হুঁশ নেই, আর কোনো হুঁশ নেই। কাল সকাল 8:30 ঘুম ভাঙবে আর কি, ব্যাস। তাও তবে সারাদিন হুটোপাটি করবে আমার, না ঘুমা, আর কোনো হুঁশ নেই। এত চলো, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে সাবস্ক্রাইব করো যারা করনি, আর যারা অলরেডি করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তাহলে আজকে জানাবো শুভরাত্রি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, টাটা।
শুভরাত্রি।